আজকের গল্পটির জন্য যারা আমাদের অনুদান পাঠিয়েছেন তারা হলেন রাজীব সরকার, প্রিয়াঙ্কা সাপুই ও মলি বিশ্বাস। আপনাদের প্রত্যেককে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, আমি দেবকুমার, আপনি শুনছেন নিউ সাসপেন্স স্টোরিজ। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের লেখা একটি শার্লক হোমসের গোয়েন্দা গল্প। স্যার আর্থার ইগনেশিয়াস কোনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারাতে। 1876 থেকে 1881 পর্যন্ত ডাক্তারি পড়েন এডিনবারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে। ডাক্তারি পড়তে পড়তেই শুরু করেন সাহিত্য চর্চা এবং ওনার লেখা প্রথম কাহিনী প্রকাশ হয় 1879 সালে। ওনার সৃষ্ট গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের সঙ্গে পাঠকের প্রথম পরিচয় 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প শুরু হচ্ছে অ্যাবি গ্রেঞ্জ। ১৮৯৭ সালের এক শীতকালের ঘটনা এটা। রাত ভোর তুষারপাত হয়েছে, কনকনে ঠান্ডায় শরীর জমে যাওয়ার মতো অবস্থা। ভোর রাতে ঘুম থেকে টেনে তুলল আমায় হোমস। তারপর কয়েক মিনিটের মধ্যেই গায়ে ভারী কোট চাপিয়ে কাঁপানো হিমেল হাওয়ায় তার পেছন পেছন রাস্তায় বেরিয়ে পড়তে হলো। চেরিং ক্রস স্টেশন থেকে কেন্টগামী ট্রেনে উঠে বসার আগে পর্যন্ত একটা কথা বলল না সে। ট্রেনে উঠে ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সের পাঠানো একটা চিরকুট ধরে দিল আমার হাতে। চিরকুটের মাথায় ঠিকানা লেখা আছে, অ্যাবি গ্রেঞ্জ, মার্শাম, কেন্ট। সময় রাত 3:30। হপকিন্স জানিয়েছে, ডিয়ার মিস্টার হোমস, আপনার সাহায্য অত্যন্ত দরকার। কোনো জিনিস নাড়াচাড়া করা হবে না আপনি না আসা পর্যন্ত। কেবল লেডি এস্টেসকে রেহাই দিতে হচ্ছে, স্যার এস্টেসকেও এভাবে বেশিক্ষণ রাখা সম্ভব হবে না। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। চিঠি থেকে মুখ তুলে বললাম, স্যার অ্যাস্ট্রেস মারা গেছে বলে মনে হচ্ছে। হপকিন্স দেখছি একেবারেই ভেঙে পড়েছে। চিন্তামগ্নভাবে হোমস বলল, আমারও তাই ধারণা, খুন খারাপের ব্যাপার মনে হচ্ছে, সেই জন্যই লেডিকে সামলাবার জন্য অত চিন্তা করতে হচ্ছে হপকিন্সকে। চলো বেরোনো যাক। চিশলহাস স্টেশনে গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। তারপর ঘোড়ার গাড়ি ধরে গ্রামের দিকে মাইল দুয়েক ভেতরে একটা পার্কের ফটকে এসে নামলাম। হপকিন্স এগিয়ে এসে অভ্যর্থনা জানালো আমাদের, বলল, মিস্টার হোমস, আপনারা দুজনে এসে পড়েছেন দেখে খুশি হলাম। জ্ঞান ফিরে আসার পর ভদ্রমহিলার মুখে ঘটনার পরিষ্কার বিবরণ পাওয়া গেছে। ঠিক সময় এটা জানতে পেলে আপনাদের কষ্ট দিতে হতো না। লুইহ্যামের শিদেল চোরদের সেই দলটার কীর্তি এটা। হোমস জিজ্ঞেস করল, সেই 3 র্যান্ডাল? হ্যাঁ, বাপ আর 2 ছেলে। দিন 15 আগে সিডেনহামে একটা ঘটনা ঘটিয়েছিল। প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে তাদের চেহারার বর্ণনা পাওয়া গিয়েছিল। এখানকার কাজটাও যে তাদেরই তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্যার অ্যাস্ট্রেস ব্র্যাকেনস্টল কি মারা গেছেন? হ্যাঁ, মাথার খুলি ছাতু হয়ে গেছে। খাওয়ার ঘরে লাশ দেখবার আগে আসুন, লেডির কাছ থেকে আদ্যপান্ত ঘটনাটা শুনে নেবেন। নীলচে রূপলি রঙের ঢিলে ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে কোচের ওপর আর হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টেন। আভিজাত্যপূর্ণ চেহারা ভদ্রমহিলার, রীতিমতো সুন্দরী তন্নী যুবতী। বয়স 22 থেকে 25 মধ্যেই। চোখে আতঙ্ক বিহ্বল উদ্ভ্রান্ত দৃষ্টি, চোখের ঠিক ওপরে কালচে লাল রঙের একটা বিভৎস ফুলো। ভিনিগার আর জল দিয়ে ফুলোটা ধুয়ে দিচ্ছে পরিচারিকা। আমরা ঘরে ঢুকতেই আস্তে আস্তে উঠে বসলেন লেডি ব্র্যাকেনস্টল। এই সময় গাউনের ঢিলে হাতাটা আচমকা খসে পড়ল। চোখে পড়তে অস্ফুটে চিৎকার করে উঠল হোমস, সর্বনাশ, ম্যাডামের দেখছি হাতেও জব্বর চোট লেগেছে। ও কিছু না, গত রাতের ভয়াবহ ব্যাপারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। হপকিন্সের অনুরোধে এরপর লেডি গত রাতের ঘটনার বিবরণ শোনালেন আমাদের। মিস্টার হোমস,
বলতে যখন হচ্ছে সবই বলবো আমি, গোপন করে আর কি লাভ। বছরখানেক হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের বিবাহিত জীবন মোটেই সুখের ছিল না। অমন মাতালের সঙ্গে আত্মমর্যাদা সম্পন্ন কোনো মেয়ের জীবন কাটানো সম্ভব নয়, তবু তার সঙ্গে আমার জীবন কাটছিল। কিন্তু গত রাতে চোখের সামনে যা ঘটতে দেখলাম, এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। এই বাড়ির নতুন তৈরি অংশটাতে চাকর বাকরেরা ঘুমোয়, মাঝখানের ব্লকটাতেই থাকি আমরা, পেছন দিকটাতে রান্নাঘর আর ওপরে শোয়ার ঘর। আমার ঘরের ওপরে ঘুমোয় আমার পরিচারিকা থেরেসা, এদিকটায় আর কেউ থাকে না। ওখানকার কোনো শব্দ দূরের ব্লকে পৌঁছয় না, ডাকাতগুলো এখবর নিশ্চয় জানত, তাই এইভাবে কাজটা সারতে পেরেছে। রাত 10:30 শুতে চলে যান স্যার অস্টিস। এই ঘরে বসেই বই পড়ছিলাম আমি। 11টা নাগাদ উঠে বাড়িটা ঘুরে দেখতে বেরোলাম। মাতাল মানুষটার ওপরে ভরসা না করে প্রতিদিনই আমি শুতে যাওয়ার আগে সব ঘরগুলো ঘুরে দেখে নিতাম। কালো সব শেষে খাওয়ার ঘরে ঢুকেছি, বড় জানলাটা খোলা ছিল। বন্ধ করবার জন্য পর্দা সরিয়ে ফেলতেই চওড়া কাদওয়ালা একটা বয়স্ক লোকের মুখোমুখি হয়ে গেলাম। শোয়ার ঘরের মোমবাতিটা ছিল আমার হাতে, বাতিটা তুলে ধরতেই আরও দুজনকে দেখতে পেলাম পেছনে। তারা ঘরে ঢুকবার উদ্যোগ করছে, মুখোমুখি হয়ে যেতেই বয়স্ক লোকটা ঝাঁপিয়ে পড়ে আমার কবজি চেপে ধরল। আমি চিৎকার করতে যেতেই প্রচণ্ড একটা ঘুষি মারল চোখের ওপর, ছিটকে পড়ে গেলাম মেঝের ওপরে। কয়েক মিনিট বোধ হয় অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘণ্টা টানার দড়িটা ছিঁড়ে উক কাঠের একটা চেয়ারের সঙ্গে তারা আমাকে বেঁধে ফেলেছে। মুখেও রুমাল পেঁচিয়ে দিয়েছে যাতে চিৎকার করতে না পারি। ওপর থেকে শব্দ পেয়ে বোধ হয় সন্দেহ হয়েছিল আমার স্বামীর। ব্ল্যাকথর্ন কাঠের একটা ছড়ি নিয়ে এ সময় ঘরে ঢুকলেন তিনি। একজনের দিকে ছুটে যেতে সেই বয়স্ক লোকটা চুল্লি খোঁচানো লোহার টান্ডা তুলে প্রাণপণ শক্তিতে বসিয়ে দেয় তার মাথায়। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না তার, ধপ করে মেঝে পুরো স্থির হয়ে গেল দেহটা। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি ওই সময়। আবার যখন চোখ মেললাম, দেখি সাইডবোর্ড থেকে রূপোর বাসনপত্র নামিয়ে জড়ো করছে চোরেরা। সাইডবোর্ডে একটা বোতল মদও ছিল, তিনজনে তিনটে গ্লাসে ঢেলে নিয়েছে। এই সময় ভালো করে দেখার সুযোগ পেলাম না তিনজনকে। বয়স্ক লোকটার মুখে এক গাল দাড়ি, অন্য দুজন একেবারেই ছেলে মানুষ, গোফদাড়ি গজায়নি। দেখে মনে হলো বাপ আর দুই ছেলে। এরপর ওরা আমার বাঁধনটা পরীক্ষা করে বাসনপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। আমি প্রাণপণ শক্তিতে ধস্তাধস্তি করে কিছুক্ষণের মধ্যেই বাঁধন আলগা করে ফেললাম। আমার চিৎকার চেঁচামেচি শুনে থেরেসা ছুটে এলো, দড়ির বাঁধন খুলে দিল, চাকর বাকররাও এসে গেল। তারপর আমি পুলিশকেও খবর পাঠালাম। এরপর আমার আর কিছু বলবার নেই। হোমস লেডিকে আর কোনোরকম সওয়াল করল না। খাওয়ার ঘরে যাওয়ার আগে থেরেসার কাছ থেকে গত রাতের বিবরণ শুনে নিল সে। থেরেসা জানালো, ফুটফুটে চাঁদের আলোয় জানলার ধারে বসেছিলাম, সে সময় নজরে পড়ল লজের ফটকের সামনে তিনটে লোক। ব্যাপারটা নিয়ে তখন বিশেষ মাথা ঘামায়নি, কিন্তু ঘণ্টাখানেক পরেই লেডি ব্র্যাকেনস্টলের চিৎকার কানে এলো। এক দৌড়ে নেমে এসে দেখলাম এক কাঠের চেয়ারে আষ্টেপৃষ্টে বাঁধা বেচারি, ঘর ময় ছড়িয়ে রয়েছে রক্ত আর মগজ। সে এক ভয়াবহ দৃশ্য, ওই দৃশ্য চোখের সামনে দেখলে কোনো মেয়ের পক্ষেই মাথা ঠিক রাখবার কথা নয়। বেচারির মানসিক অবস্থাটা আপনারা একবার বিবেচনা করুন, আর সওয়াল করবেন না আপনারা, ওকে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে দিন। স্নেহ কোমল হাতে লেডিকে তুলে থেরেসা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। হপকিন্স বলল, শিশু বয়স থেকে থেরেসা লেডি ব্র্যাকেনস্টলের কাছাকাছি রয়েছে। বিয়ের পর অস্ট্রেলিয়া ছেড়ে থেরেসা লেডির সঙ্গে এখানে চলে এসেছে, একেবারে মায়ের মমতায় আগলে রেখেছে তাকে। বিবরণ শুনে হোমস যেন কেমন নিষ্প্রভ হয়ে গেল। এরকম সাধারণ মামলায় তার করবার মতো কিছুই নেই, জবানবন্দি অনুযায়ী গোটা ব্যাপারটাই জলের মতো পরিষ্কার।
কেবল চেনা পরিচিত কয়েকজনকে গ্রেপ্তার করলেই কেসটার পরিসমাপ্তি ঘটে। অ্যাবি গ্রেঞ্জের খাবার ঘরে এসে কিন্তু আবার সতেজ হয়ে উঠল হোমসের আগ্রহ। ঘরটা বিশাল, তেমনই উঁচু, কারুকার্য করা কাঠের সিলিং। দরজার উল্টো দিকেই বড় জানলাটা, ডান দিকে ছোট সাইজের তিনটে জানলা, বাঁদিকে মস্ত বড় আর গভীর ফায়ারপ্লেস। কাঠের তৈরি অধিকায় ম্যান্ডেলপিসের কিনারাটা নেমে এসছে ফায়ারপ্লেসের উপর। চুলির বাঁদিকে হাতল বলা ওক কাছের একটা ভারী চেয়ার, লাল টকটকে একটা দড়ি চেয়ারের গায়ে জড়ানো। লেডি ব্র্যাকেনস্টল বন্ধনমুক্ত হয়ে যাওয়ার পর আর নাড়াচাড়া হয়নি কিছু, গিটগুলো যেমন ছিল তেমনই আছে। ফায়ারপ্লেসের পাশেই শায়িত ছিল মিস্টার ব্র্যাকেনস্টলের বিভৎস মৃতদেহটা, দীর্ঘকায় সুগঠিত দেহ, বয়স 40 মতো হবে, মুখ খিঁচিয়ে রয়েছে বিকটভাবে, নিষ্প্রাণ মুখের ভাঁজে ভাঁজে আটকে আছে পৈশাচিক বিভীষিকা, মাথার ওপর দিকে তোলা মুঠো করা দুই হাত, ব্ল্যাকথন কাঠের একটা ছড়ি পড়েছিল দুই হাতের মধ্যে, পাশবিক শক্তিতে ডান্ডাটা দিয়ে আঘাত করা হয়েছিল বোঝা যাচ্ছে। সবকিছু পরীক্ষা করে হোমস বলল, র্যান্ডেলদেরই কাজ যখন বলছো, গ্রেপ্তার করতে বিশেষ বেগ পেতে হবে না মনে হয়। লোকটা সম্পর্কে সব রেকর্ডই আমার দপ্তরে রয়েছে, মাঝখানে শুনেছিলাম আমেরিকা পালিয়েছে, এখন দেখছি আমাদের নাগালের মধ্যেই কোথাও একটা রয়েছে, তবে এবারে চোখে ধুলে দিতে পারবে না, বন্দরে বন্দরে খবর চলে গেছে। কিন্তু একটা ব্যাপার খুবই খটকা লাগছে মিস্টার হোমস, লেডি ব্র্যাকেনস্টলের কাছ থেকে তাদের চেহারার বর্ণনা পুলিশ পেয়ে যাবে, এটা জানা সত্ত্বেও ভদ্রমহিলাকে এভাবে ছেড়ে রেখে গেল কেন? ঠিকই বলছো, তাকে শেষ করে ফেলাই স্বাভাবিক কাজ ছিল, হয়তো অজ্ঞান অবস্থায় দেখে হত্যার চেষ্টা করেনি। ও ভালো কথা, হপকিন্স, স্যার অ্যাস্টিস সম্বন্ধে কিছু জানাতে পারো? যতদূর শুনেছি স্বাভাবিক অবস্থায় দয়ামায়ের অভাব ছিল না অন্তরে, কিন্তু নেশা করলেই পুরোপুরি পিশাচ হয়ে যেতেন, থেরেসাকেও একবার মদ রাখার ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন। যতদূর মনে হচ্ছে স্যার, তার অভাবে এবারই লোকজন এখন যথেষ্ট সুখেই থাকবে। হোমস হাঁটু গেড়ে বসে চেয়ারে জড়ানো লাল দড়ির গিটগুলো পরীক্ষা করল তন্ময় হয়ে। টান মেরে ঘন্টায় লাগানো দড়িটা ছিঁড়ে দিয়েছিল চোরেরা, দড়ির ছেঁড়া প্রান্তটা সুঁয়ো বার করা ছিল, খুঁটিয়ে সেটা দেখল হোমস। পরে উঠে দাঁড়িয়ে বলল, হপকিন্স, চোরের দল বেপরোয়াভাবে দড়িটা ছিঁড়েছে, ঘন্টার শব্দ শুনে বাড়ির লোক জড়ো হতে পারে, এটা জানা সত্ত্বেও কাজটা করার সাহস পেল কি করে তারা? আমিও ব্যাপারটা ভেবেছি মিস্টার হোমস, ধারী লোকটা বাড়ির সব খবরই রাখত, জানতো কোন সময় রান্নাঘরের লোকজন পাশের কোয়ার্টারে শুতে চলে যায়, সেই সময় রান্নাঘরের ঘন্টার শব্দ কারো কানে পৌঁছানো সম্ভব নয়, মনে হচ্ছে চাকর বাকর কারোর সঙ্গে যোগাযোগ ছিল। যাওয়ার সময় চোরেরা কি কি নিয়ে গেছে? বিশেষ কিছু নিতে পারেনি, মাত্র আধ ডজন রুপোর প্লেট। লেডির ধারণা স্যার অ্যাস্টেসের মৃত্যুতে তারা বিচলিত হয়ে পড়েছিল, তাই আর বাড়ি লুট করা হয়নি। হ্যাঁ, লেডি ব্র্যাকেনস্টলের সব কথাই নিখুঁত সত্য, ঘরের প্রতিটি জিনিসই তার চাক্ষুষ প্রমাণ। ওরা তো মদও খেয়েছে, তাই না? গ্লাস তিনটা একবার দেখা যাক। বোতল আর গ্লাস যেভাবে রেখে গেছে সেভাবে রেখে দিয়েছি আমি। সাইডবোর্ডের পাশাপাশি তিনটে গ্লাস সাজানো ছিল, মদের দাগ লেগে রয়েছে প্রত্যেকটার গায়ে, পুরনো মদে যে সর পড়ে তারই খানিকটা তলানিতে চোখে পড়ল একটা গ্লাসের নিচে। বোতলের তিন ভাগের দুভাগ তখনও ভর্তি, লম্বা আকারের একটা ছিপি পড়েছিল একদিকে। ছিপিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সূক্ষ্মভাবে পরীক্ষা করল হোমস। এটা ওরা খুলল কি করে? আধখোলা একটা ড্রয়ার থেকে ছিপি খোলার বড় সাইজের একটা পেঁচানো স্ক্রু বার করে আনলো হপকিন্স। হোমস হাতে নিয়ে দেখে বলল, না হে, এটা কাজে লাগানো তো হয়নি, ছিপিটা খোলা হয়েছে পকেট স্ক্রু দিয়ে, এবং সেটা 1.5 ইঞ্চি বেশি লম্বা নয়, মনে হয় ছুরির সঙ্গে লাগানো ছিল স্ক্রুটা, ছুরিটারও অনেক রকমের অনেকগুলো ফলা রয়েছে। বলতে বলতে প্রদীপ্ত হয়ে ওঠে হোমসের চোখমুখ, খানিকক্ষণ আগের সে নিষ্প্রভ ভাবটা অন্তর্হিত হয়েছে। বলল, হপকিন্স, গ্লাস তিনটে যে বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে, লেডি কি সত্যি সত্যি দেখেছিলেন তিনজনই সুরাপান করেছিল? তার জবানবন্দিতে তো কোনো রকম অস্পষ্টতা নেই, এগুলোতে কোনো রহস্য নেই স্যার। ঠিকই বলেছ, আমার তো সবই বাঁকা চোখে দেখা অভ্যাস, তবে গ্লাসগুলো খুবই অস্বাভাবিক। যাই হোক, চলি আজকের মতো।
র্যান্ডালদের গ্রেপ্তার করার চেষ্টা করো তুমি। নতুন কিছু ঘটলে খবর পাঠিও। চলো ওয়াটসন, এবারে ঘরে ফেরা যাক। হোমসের চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। কপাল কুঞ্চিত, কেমন যেন একটা হতবুদ্ধি ভাব। কিছু যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মনে হচ্ছে অ্যাবি গ্রেঞ্জে এমন কিছু একটা দেখেছে যার সঙ্গে বাস্তবের যোগসূত্র মেলাতে পারছে না সে। স্টেশন পর্যন্ত এই হতবুদ্ধি ভাবটাই বজায় রইল। ট্রেনে উঠলো একইভাবে, কিন্তু শহরতলির একটা স্টেশনে গাড়ি থামতেই আচমকা লাফিয়ে নেমে পড়লো প্ল্যাটফর্মে। বলল, নেমে পড়ো ওয়াটসন, তোমাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি। কেসটাকে এভাবে ফেলে রেখে যেতে মন সায় দিচ্ছে না। ওয়াটসন, যা দেখে এলাম তার সবটাই ভুল। লেডি ব্র্যাকেনস্টল আর থেরেসার রিপোর্ট যতই নিখুঁত হোক না কেন, এসবের বিরুদ্ধে তিনটে মদের গ্লাস যা বলছে আমি কিছুতেই তা উপেক্ষা করতে পারছি না। অ্যাবি গ্রেঞ্জে আবার ফিরে যেতে হবে আমাদের। এসো, এ বেঞ্চটায় বসে আমাদের ট্রেনের অপেক্ষা করা যাক। ওর কাণ্ডকারখানা বরাবরই অদ্ভুত, প্রায়শই থই পাই না আমি। হতভম্ব হয়ে বেঞ্চিতে পাশাপাশি বসে পড়লাম। হোমস বলল, লেডি অথবা তার পরিচারিকার কাহিনী যে নির্ভেজাল সত্য তা ভাববার কোনো কারণ নেই। লেডির কাহিনীতে সন্দেহ জাগবার মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু কম নেই। ট্যান্ডেল বাহিনীর কীর্তিকলাপ ও চেহারার বর্ণনা খবরের কাগজে বেরিয়েছিল। ইচ্ছে করলেই তা পড়ে যে কোনো কেউ মন করা গল্পে এই চরিত্রগুলোকে ঢুকে দিতে পারে। তারপরে দেখো, প্রথম রাতে এইভাবে চোরেদের চড়াও হওয়াটাও একটা অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক ব্যাপার আরও আছে, স্ত্রীলোকের চেঁচানি বন্ধ ছিল। একজনকে কাবু করবার জন্য এমন একটা খুনের ঝুঁকি কি কেউ নেয়? নাগালের মধ্যে প্রচুর লোভনীয় জিনিস ছিল, কিন্তু যাওয়ার সময় তারা নিয়ে গেল সামান্য কয়েকটা বাসন। আরও দেখো, দুষ্প্রাপ্য মদ নাগালে পেয়েও তারা অর্ধেক না খেয়ে ফেলে রেখে গেছে, যে ব্যাপারটা একেবারেই অসম্ভব। ওয়াটসন, লক্ষ্য করো, এতগুলো অস্বাভাবিক ব্যাপার লুকিয়ে রয়েছে লেডির কাহিনীতে, তার মধ্যে মদের গ্লাস তিনটেই আমাকে বেশিভাবে ভাবিয়ে তুলেছে। ওর মধ্যে অস্বাভাবিকতা কি পেলে তুমি? বেশ শোনো, মদ খেয়েছে তিনজন মানুষ, কিন্তু পুরনো মদের স্বর ছিল কেবল একটায়, অথচ স্বরে ভর্তি ছিল বোতলটা। তিনটে গ্লাসেই স্বর, এমনটা হলো না কেন? আমার ধারণা মদ খাওয়া হয়েছে মাত্র দুটি গ্লাসে। ঘটনাস্থলে তিনজনের উপস্থিতি প্রমাণ করার জন্যই দুটি গ্লাসে তলানি ফেলে রাখা হয়েছে তৃতীয় গ্লাসে। আমি সপ্রশংস দৃষ্টি তুলে তাকালাম হোমসের দিকে। হ্যাঁ, খুবই সম্ভব, আশ্চর্য, রীতিমতো আবিষ্কার এটা। হ্যাঁ, ছোট্ট অথচ অদ্ভুত ব্যাপারটাই এই সাদামাটা কেসটাকে অসাধারণ করে তুলেছে। আমার দৃঢ় বিশ্বাস, লেডি ব্র্যাকেনস্টল এবং তার পরিচারিকা থেরেসা কোনো একটা গোপন উদ্দেশ্য নিয়েই অদ্ভুত একটা গল্প ফাঁদিয়েছে আমাদের শোনাবার জন্য, আর সেই উদ্দেশ্যটা হলো অপরাধীকে গোপন করা। এ পেছনে নিশ্চয়ই বড় রকমের কোনো কারণ রয়েছে। আমাদের উচিত হবে তাদের কোনো রকম সাহায্য না নিয়ে নিজস্ব চেষ্টায় তদন্ত সম্পূর্ণ করা, এছাড়া সঠিক মীমাংসায় পৌঁছানো যাবে না। হোমসের কথা শেষ হতে না হতেই আমাদের গাড়ি এসে গেল। দুজনে লাফিয়ে কামরায় উঠে পড়লাম। আমাদের আবার ফিরে আসতে দেখে অ্যাবি গ্রেঞ্জের লোকজন স্বভাবতই অবাক হয়ে গেল। হোমস কিন্তু সরাসরি কাজে নেমে পড়ল, লেস্ট্রেড হেডকোয়ার্টারে চলে গিয়েছিল, কাজেই খাওয়ার ঘরটা সহজেই আমরা দখল করে নিতে পারলাম। ভেতর থেকে তালা ইঁটে দিয়ে ছাড়া দু ঘন্টা ধরে হোমস তদন্ত চালিয়ে গেল। এ তো কেবল তদন্ত নয়, তথ্য উদ্ধারের জটিল এক গবেষণা। জানলা দরজা কার্পেট চেয়ার দড়ি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি জিনিস দেখল সে। একপাশে দাঁড়িয়ে থেকে আমি নীরবে দেখে যেতে লাগলাম। ম্যান্ডেল পিসের ওপরের তারের সঙ্গে ঝুলছিল লাল দড়ির প্রান্তটুকু। হঠাৎ ম্যান্ডেল পিসের উপরে লাফিয়ে উঠে দেয়ালের গায়ে কাঠের ব্র্যাকেটে হাঁটু ঠেস দিয়ে দড়ির ছেঁড়া টুকরোটা খুঁটিয়ে দেখে আবার লাফ দিয়ে নেমে পড়ল। প্রসন্ন মুখ দেখে বুঝলাম পরিশ্রম সার্থক হয়েছে। বলল, ওয়াটসন, কুয়াশা এবার পরিষ্কার, তিনজন নয়, মাত্র একজন ঢুকেছিল ঘরে, সিংহের মতো শক্তিমান একজন পুরুষ। মাথাটা আমার চাইতেও অন্তত 3 ইঞ্চি লম্বা। দড়িটাই সব কথা বলে দিল, ওটা ছুরি দিয়ে কাটা হয়েছে, টেনে ছেঁড়া হয়নি। দড়ি পলকা হলে শুঁয়ো উঠে থাকত। মহা ধড়িবাজ লোক, হাতের প্রান্তটায় ছুরি দিয়ে শুঁয়ো তুলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। দেয়ালের কাঠের ব্র্যাকেটেও পায়ের ছাপ রয়েছে, দড়ি দরকার হওয়ায় ছটপট লাফিয়ে উঠে কেটে নিয়েছে।
এরপর ওক কাঠের চেয়ারের বসবার জায়গাটাতে আঙুল দিয়ে দেখালো আমাকে। বিস্মিত হয়ে দেখলাম রক্তের দাগ। বললাম, এখানে রক্তের দাগ এলো কি করে? হ্যাঁ, খুনের সময় যদি লেডি এখানে বসে থাকেন তাহলে এই দাগটা এখানে এলো কি করে? স্বামী মারা যাওয়ার পরে যে তিনি এখানে বসেছিলেন এটাই হলো তার মোক্ষম প্রমাণ। আমি হলপ করে বলতে পারি লেডির পোশাকেও খুঁজলে রক্তের দাগটা পাওয়া যাবে। ওয়াটসন, এ ঘরের কাজ শেষ, এসো এবারে থেরেসার সঙ্গে দু চারটে কথা বলা যাক। থেরেসা অস্ট্রিয়ার মানুষ। মোলায়েম স্বরে দু চার মিনিট তার সঙ্গে কথা বলেই মন জয় করে ফেলল হোমস। সরলভাবেই সদ্য পরলোকান্তরিত মনিপ সম্পর্কে মনের সব ক্ষোভ উজাড় করে দিল সে। 18 মাস আগে সে আর লেডি লন্ডনে পৌঁছেছিল। সময়টা ছিল জুন মাস। জুলাইতে পরিচয় হয়েছিল মিস্টার ব্র্যাকেনস্টলের সঙ্গে। আর কত বছরের জানুয়ারিতে হয়েছে বিয়েটা। বিয়ের পর থেকেই অকথ্য নির্যাতন করে চলেছিলেন লেডির ওপরে, কিন্তু কোনো প্রতিবাদ করতেন না লেডি। এমনকি সব ব্যাপার থেরেসাকেও মাঝে মাঝে বলতেন না। গতকাল হ্যাটপিন ফুটিয়ে দিয়েছিলেন হাতে, তারই দাগ চোখে পড়েছিল হোমসের। থেরেসাকেও একবার ডিকান্টার ছুঁড়ে মেরেছিলেন। তার ভাষায় ওরকম শয়তান পৃথিবীতে দুটো জন্মায় না। থেরেসার সঙ্গে কথা শেষ করে এবারে আমরা দেখা করলাম লেডির সঙ্গে। কোচে আর হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আমাদের দেখে উঠে বসলেন। হোমস বলল, আমি দুঃখিত ম্যাডাম, একটা কথা আপনাকে না বলে পারছি না। যে কাহিনী আমাদের শুনিয়েছেন আমি জেনে গেছি, সেটা আগাগোড়াই একটা মন গড়া গল্প। বিবর্ণ মুখে ভয়ের তো দৃষ্টি ফুটে উঠল লেডির, কিন্তু কোনো কথাই তার মুখ থেকে বেরোল না। হোমস খোলাখুলিভাবে সব খুলে জানানোর অনুরোধ জানিয়েও শেষমেশ ব্যর্থ হল। শেষে হতাশ হয়ে বেরিয়ে এলো বাইরে। সামনের পার্কের পুকুর ধারে গিয়ে দাঁড়ালো। দেখলাম উপরে জল জমে বরফ হয়ে আছে, কিন্তু মাঝখানে বরফের মধ্যে যেন একটা ছিদ্র। সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে চিন্তামগ্ন হোমস বাড়ির ফটকে ফিরে গেল। স্ট্যানলি হপকিন্সের জন্য একটা চিরকুট লিখে বৃদ্ধ পাহারাদারের হাতে দিয়ে চলে এলো। বলো, চলো ওয়াটসন, পলমলের ওদিকটায় একটা জাহাজের অফিসে একবার যেতে হবে। দক্ষিণ অস্ট্রিয়ার আর ইংল্যান্ডের মধ্যে যাতায়াতকারী স্টিমারের খোঁজখবর নিতে হবে। অ্যাডলেট সাদামটন কোম্পানির অফিসে ম্যানেজারের কাছ থেকে সহজেই খবর পাওয়া গেল সব। 1895 সালের জুন মাসে রক অব দি জিব্রাল্টার নামে একটি মাত্র জাহাজ এদেশে পৌঁছেছে। যাত্রী তালিকায় মিস ফ্রেজার আর তার পরিচারিকার নাম পাওয়া গেল। জাহাজের অফিসারদের সম্পর্কে খোঁজখবর করতে জানা গেল এই জাহাজের ফার্স্ট অফিসার মিস্টার জ্যাক ক্রোকার সম্প্রতি ক্যাপ্টেনের পদে উন্নীত হয়েছেন। দিন দুয়েক পরেই সাদামটন থেকে অন্য একটা জাহাজের দায়িত্ব নিয়ে সাগর পাড়ি দেবেন। ভদ্রলোকের সম্পর্কে আগ্রহের সঙ্গে খবরাখবর করল হোমস। জানা গেল ক্যাপ্টেন ক্রোকার অত্যন্ত অনুগত, সৎ ও বিশ্বস্ত কর্মচারী। তবে অল্পতেই মাথা গরম হয়ে যায় এই যা একটা দোষ। ওখান থেকে বেরিয়ে হোমস এলো শেরিংক্রস টেলিগ্রাম অফিসে। কার নামে একটা টেলিগ্রাম পাঠালো। তারপর সেখান থেকে গাড়ি ধরে সোজা ফিরে এলো বেকার স্ট্রিটে। নিজের ঘরে পৌঁছে কেবল একটাই কথা বলল, ওয়াটসন, লেডি যতই খারাপ ব্যবহার করুক চরম ব্যবস্থা নেওয়ার আগে আমাদের আরও একটু খোঁজ খবর নেওয়া দরকার। সন্ধ্যার আগে স্ট্যানলি হপকিন্স এসে নতুন খবর শোনালো। হোমসের চিরকুটে দেওয়া নির্দেশ অনুযায়ী পার্কের পুকুরে তল্লাশি করে নাকি কিছু রূপোর বাসন পেয়েছে। তার ধারণা ভোর হয়ে আসার জন্য লোকজনের নজরে পড়ে যাওয়ার ভয়ে চোরাই মাল চোরেরা পুকুরের তলায় রেখে গিয়েছিল। হোমস কী করে সন্দেহটা জানতে পারল সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। হোমস কথাটা এড়িয়ে গেল দেখলাম অন্য প্রসঙ্গ তুলে। এরপরেই হপকিন্স হতাশ সুরে জানালো, র্যান্ডাল দলটা নাকি কাল ধরা পড়েছে নিউ ইয়র্কে, আর তার ফলে গোটা কেসটাই তার কাছে একটা প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। তবে জানালো যে করেই হোক কেসটার একটা ফ্যাসলা সে করবেই। ডিনারের আগেই বিদায় নিল হপকিন্স। হোমস বলল, ওয়াটসন, কেসটা সম্পর্কে নিজের মন পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি হপকিন্সকে কিছু জানাতে চাই না। ও সরকারি লোক, গোটা ব্যাপারটাই তাহলে আমার হাতে নাগালে বেরিয়ে যাবে। জিজ্ঞেস করলাম, কিন্তু পরিষ্কার হবে কখন? ঘড়ির দিকে তাকিয়ে হোমস বলল, এই তো সময় হয়ে এলো,
তুমি তৈরি হয়ে নাও, হয়তো একটা জমকালো নাটকের দর্শক হতে হবে তোমায়। কথা শেষ হতে না হতেই মিসেস হাডসনের পেছন পেছন আমাদের ঘরে এসে ঢুকলেন দীর্ঘ দেহি সুন্দর চেহারার এক যুবা পুরুষ। অমিত বলশালী দেহটা প্রথম দৃষ্টিতেই দৃষ্টি আকর্ষণ করে। তাকে দেখেই হোমস সাদর অভ্যর্থনা জানালো। বসুন ক্যাপ্টেন ক্রোকার। চেয়ারে বসতে বসতে ক্যাপ্টেন বললেন, আপনার টেলিগ্রাম পেয়ে আসছি, শুনলাম অফিসেও গিয়েছিলেন। আমার সন্ধান করছেন জানতে পেরেই যে কোনো খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছি। আমাকে নিয়ে এবারে কী করতে চান খোলাখুলি বলুন। হোমস ক্যাপ্টেনের দিকে একটা সিগার এগিয়ে দিয়ে বলল, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাকে সাধারণ অপরাধী মনে করছি না আমি। আশা করি মন খুলেই কথা বলবেন আমার সঙ্গে, তাহলে আপনার উপকার করার চেষ্টা করব। গতরাতে অ্যাবিগ্রেঞ্জের ঘটনা যা ঘটেছিল তা আপনার মুখ থেকে একবার শুনতে চাই। চালাকি করতে গেলে কিন্তু রেহাই পাবেন না, সরাসরি কেস আমি পুলিশের হাতে তুলে দেবো তখন। হঠাৎ যেন থমকে গেল ক্যাপ্টেন, দ্রুত চিন্তা করলেন কিছু, চোয়াল শক্ত হয়ে উঠল। তারপর বললেন, মিস্টার হোমস, না আমার কোনো দ্বিধা নেই, সবই খুলে বলবো। যথার্থ ভদ্রলোক বলি মনে হচ্ছে আপনাকে, তবে আগেই বলে রাখি যা করেছি তার জন্য আমার এতটুকু অনুতাপ নেই। দরকার হলে অমন ঘটনা আমি আবার ঘটাবো, কিন্তু আমার যত ভাবনা এখন মেরির জন্য, মেরি ফ্রেজার। গোড়া থেকেই বলছি শুনুন, রক অফ জিব্রাল্টারে আমি ছিলাম ফার্স্ট অফিসার, মেরি ছিল সেই জাহাজেরই প্যাসেঞ্জার। আলাপ আমাদের সেইখানেই, প্রথম আলাপেই আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু প্রেম ছিল কেবল আমার দিক থেকেই। তার কাছ থেকে পেয়েছিলাম নির্মল বন্ধুত্ব। ছাড়াছাড়ি হওয়ার পর আমি কিন্তু ওর মতো নিজেকে তার চিন্তা থেকে সরিয়ে আনতে পারিনি, মন জুড়ে ছিল মেরি। বুঝতেই পারছেন দেখা সাক্ষাতের কোনো সুযোগ ছিল না। গতবার সাগর পাড়ি দেওয়ার পর পদোন্নতি হলো আমার, নতুন জাহাজ না আসা পর্যন্ত সিডেনহামে এক আত্মীয়ের বাড়িতে কয়েক মাসের জন্য থাকতে হলো আমাকে। সেই সময় একদিন গলির মধ্যে দেখা হয়ে গেল মেরির পরিচারিকা থেরেসার সঙ্গে। মেরির সব খবরই সে বলল, তার স্বামীর কথাও শুনে মাথায় খুন চেপে গেল আমার। আমার নিষ্পাপ ফুলের মতো একটি মেয়ের গায়ে যখন তখন হাত ওঠায় লোকটা, দুর্বিষহ হয়ে উঠেছে মেরির জীবন। বিয়ে থার প্রসঙ্গ আমাদের মধ্যে কোনোদিনই ওঠেনি, কিন্তু আমার সমস্ত অন্তর পড়েছিল তার কাছে। নিজেই দুবার দেখা করলাম মেরির সঙ্গে, কিন্তু এরপর মেরি আর দেখা করতে চাইল না। দিন কতক আগে অফিস থেকে নোটিশ পেলাম হপ্তাখানেকের মধ্যে আমাকে সাগর পাড়ি দিতে হবে। তখন ঠিক করলাম শেষবারের মতো মেরির সঙ্গে একবার দেখা করতেই হবে। থেরেসার কাছ থেকে বাড়ির কোথায় কী আছে সবই জেনে নিয়েছিলাম। গতকাল রাতে খাবার ঘরে দেখা করলাম, একই দুঃখের কাহিনী আবার শুনলাম তার মুখে। আমি তৃতীয় ব্যক্তি, কিছুই করবার ছিল না আমার, অথচ তাকে এভাবে নির্যাতিত হতে দেখে সহ্য করতে পারছিলাম না আমি। আমরা যখন কথা বলছিলাম তখনই এমনি সময় উন্মত্তের মতো তীর বেগে ঘরে ঢুকলো তার স্বামী। আমার চোখের উপরে কুৎসিত ভাষায় গালাগালি করে হাতের লাঠিটা দিয়ে এক খা বসিয়ে দিল মুখের ওপর। সঙ্গে সঙ্গে আমিও চুল্লির লোহার ডান্ডাটা তুলে নিলাম, কিন্তু লোকটাই আমায় প্রথম আঘাত দেয়। এই দেখুন হাতটা, মাথায় রক্ত উঠে গেল। কোনো রকমের সামলে নিয়ে ডান্ডাটা সরাসরি বসিয়ে দিলাম তার মাথায়। আমাদের দুজনের একজনকে মরতেই হতো, আমি মরলে মরতে হতো মেরিকেও। ওই শয়তান লোকটা ছেড়ে দিত না মেরিকে। ছড়ির আঘাতে চিৎকার করে উঠেছিল মেরি, সেই শব্দে ছুটে এসেছিল থেরেসা। সাইডবোর্ডের মদের বোতল খুলে ওকে একটু খাইয়ে দিলাম, আচ্ছন্ন ভাবটা কাটলো তাতে। নিজেও খানিকটা গলায় ঢেলে চাঙ্গা হয়ে নিলাম। মিস্টার হোমস, এরপর আমাকেই প্লটটা ঠিক করে নিতে হলো, যাতে গোটা ব্যাপারটা দেখে পুলিশ মনে করে চোরের কাজ। ফায়ারপ্লেসের উপর উঠে ঘন্টার দড়িটা কেটে আনলাম, তারপর সেটা দিয়ে চেয়ারের সঙ্গে মেরিকে বেঁধে ফেললাম। দড়ির কাটা দিকে শুঁয়ো তুলে দিলাম ছুরি দিয়ে, তারপর কিছু রূপোর বাসন তুলে নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। বলে গেলাম মিনিট 15 পর যেন ওরা সরগোল তোলে, ততক্ষণে নাগালের বাইরে পৌঁছে যেতে পারবো আমি। বাসনগুলো পার্কের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে সিডেনহ্যামে রওনা হলাম আমি। মিস্টার হোমস, যা যা ঘটেছে হুবহু তাই বলে গেলাম। কপালে যাই থাকুক, অন্তর থেকে আমি জানি
সত্যিকারের একটা সৎ কাজ করতে পেরেছি আমি। অসহায় নির্যাতিতা একটি নারীকে একটা শয়তানের কবল মুক্ত করেছি। আমার অনুরোধ, আপনি দয়া করে দেখবেন সে যেন কোনো রকম ঝামেলায় না জড়িয়ে পড়ে। হোমস নীরবে বসে কিছুক্ষণ ধূমপান করল, তারপর উঠে গিয়ে ক্যাপ্টেন ক্রোকারের সঙ্গে করমর্দন করল। বলল, আমি এরকমই ভেবেছিলাম মিস্টার ক্রোকার, দড়িতে যে গিটটা দেখেছি তা থেকে জেনেছিলাম ওরকম গিট কোনো নাবিক ছাড়া দেওয়া সম্ভব নয়। আর লেডি ব্র্যাকেনস্টল জীবনে একবারই নাবিকদের স্পর্শে এসেছিলেন, যখন সাগর পাড়ি দেওয়ার সময় ছিল তখন। তার গল্পের মধ্যেও লক্ষ্য করেছি খুনিকে আড়াল করার প্রয়াস আছে। সেই থেকেই জেনেছি উনি একটি জাহাজি মানুষকে ভালোবাসেন। এই সূত্রই আপনাকে পেতে সাহায্য করেছে আমায়। ক্যাপ্টেন, পুলিশ কোনোদিনই এই মামলার হদিশ করতে পারবে না, এ নিয়ে মাথা ঘামাবে তারা, কিন্তু কিছুই তার ফল হবে না। যাই হোক, আমার সিদ্ধান্ত আমি নেব। আপনি যা করেছেন যে কোনো পুরুষই আক্রমণের মুখে তাই করত, আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে আপনার প্রতি। ওয়াটসন, তোমার বিচারে কি বলছে, আসামি দোষী নাকি নির্দোষ? আন্তরিক সুরে বললাম, মানবিকতার বিচারে আসামি নির্দোষ। ক্যাপ্টেন, ঈশ্বরকে ধন্যবাদ, ভবিষ্যতে আপনার এবং লেডির মিলিত ভবিষ্যৎ আমাদের এই শ্রম ও আন্তরিকতার মর্যাদা দেবে। সবশেষে এটাই কামনা করছি। শেষ হল স্যার আর্থার কোনান ডয়েলের লেখা একটি শার্লক হোমসের গল্প। আজ আপনাদের জন্য আরো একটি ছোট গল্প। শুরু হচ্ছে তমালিকা ঘোষাল ব্যানার্জির লেখা একটি অলৌকিক গল্প, যক্ষ। দয়া করে এমনটা করবেন না, আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। আপনারা যা যা বলেছিলেন সেই মতো তো সবই ব্যবস্থা করেছি। হাত জোর করে কাকুতি মিনতি জানান কোনের বাবা। বরের মা সুনন্দা দেবী মুখে পান ঠুসে বলেন, ওটা ব্যবস্থা মা গো, ওই পাতলা ফিনফিনে সোনার গয়না, টাকাও তো দেখলাম বেশ কয়েক হাজার কম দিয়েছেন। কোনের বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন, বলেন, সামনের মাসে পুকুর পাড়ের জমিটা বিক্রি করে আমি বাকি টাকাটা দিয়ে দেবো, বরকে নিয়ে চলে যাবেন না দয়া করে। পাত্রীপক্ষের এক দূর সম্পর্কের আত্মীয়া কম বয়সী মেয়ে বলে ওঠে, আপনি কি করছেন সেটা জানেন? পণ চাইছেন? এক্ষুনি পুলিশ দিয়ে আপনাকে জেলে পাঠাতে পারি, আপনি জানেন? সুনন্দা দেবী একটু ঘাবড়ে না গিয়ে মেয়েটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলেন, তুমি থামো বাছা, ওসব পুলিশের ভয়ে শহরে গিয়ে দেখিও, এই হেতালগঞ্জে এসব চলে না। এগিয়ে আসেন রমাকান্ত বাবু। আপনারা যদি একটু অনুগ্রহ করে আমায় সময় দেন তাহলে সমস্যাটা আমি মিটিয়ে দিতে পারি। পাত্রপক্ষের লোকজন মুখ চাচাই করে, এ আবার কে? কোনের বাবা তাড়াতাড়ি এগিয়ে এসে পরিচয় করিয়ে দেন, ইনি রমাকান্ত বাবু, মাসখানেক হলো গ্রামে এসেছেন। তবে নিজেও খানিকটা অবাক হন, রমাকান্ত বাবু পারতপক্ষে তেমন বেরোন টেরোন না, ঘরেই থাকেন সারাক্ষণ, কথা বলেন না কারোর সঙ্গে। বিয়েবাড়িতে যে আসবেন সেটাই অনিশ্চিত ছিল, তার উপর নিজে থেকে এগিয়ে এসে মধ্যস্থতা করলে সকলে একটু অবাকই হল। পান চেবোতে চেবোতে সুনন্দা দেবী বললেন, চলুন আপনার আবার কি বক্তব্য আছে দেখি, তবে এটাই কিন্তু শেষ, আমরা সময় দিতে পারবো না আর আপনাদের। পেছন পেছন অনুসরণ করেন বরের দুই মামা। বরের বাবা গোপীনাথ বাবু লোকজনকে সামলাতে ব্যস্ত থাকলেও চোখ থাকে ওই দিকেই। আলোচনা পর্ব মিটে যেতে পাত্রপক্ষের মুরব্বীরা প্রসন্ন মুখে বেরিয়ে আসেন। নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যায় বিয়ে, কিভাবে কি হলো কেউই ঠিক কিছু বুঝতে পারে না, জিজ্ঞেস করে কিন্তু জবাবও পায় না কেউই। কোনের বাবা মা রমাকান্ত বাবুর সামনে দুহাত জোর করে ঝরঝরিয়ে কাঁদতে থাকেন, সেই অশ্রু কৃতজ্ঞতার। বিবাহ পর্ব মিটে যেতেই গোপীনাথ বাবু হন্তদন্ত হয়ে স্ত্রীকে আড়ালে ডেকে নিয়ে আসেন, জিজ্ঞেস করেন,
ব্যাপারটা কি হলো? তোমরা রাজি হয়ে গেলে কি করে? কি বললো লোকটা? স্ত্রীর মুখে ফুটে উঠল সাফল্যের হাসি। আরে ওই লোকটার অনেক পয়সা, পরিবারে কেউই নেই, ওই বলেছে বাকি টাকাটা আমাদের দিয়ে দেবে, তবে শর্ত দিয়েছে। আবার কি শর্ত? বলেছে অষ্টমঙ্গলা মিটে গেলে তবেই দেবে। ও বললো আর তোমরা রাজি হয়ে গেলে? যদি না দেয়? না দিলে আবার কি, ওদের মেয়েকে তুলে দিয়ে যাব, পড়ে থাকুক সারাটা জীবন বাপের বাড়িতে। তাচ্ছিল্য করে বলে যান সুনন্দা দেবী। সেই মতো অষ্টমঙ্গলের নব দম্পতির সঙ্গে হাজির হন শ্বশুর শাশুড়ি। টাকার টান বড় টান। এসে কোনো রকমে সামান্য জলযোগ সেরেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যান রমাকান্তবাবুর বাড়িতে। ঘরের ভেতরটা কেমন অন্ধকার অন্ধকার। রমাকান্তবাবুকে ডাকতে ডাকতে অতি সন্তর্পণে ঘরে প্রবেশ করেন তারা। একটু ভয় ভয় করছে, ঘরের ভেতরটা কিরকম যেন ঠান্ডা মতো। হঠাৎ করে সামনে হাজির হয়ে যান রমাকান্তবাবু। চলুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি। ভেতরে নিয়ে গিয়ে দাঁড় করান এক মস্ত বড় সিন্ধুকের সামনে, প্রায় গোটা একটা মানুষের দৈর্ঘ্যের সেই সিন্ধুক। সিন্ধুকটা সামান্য ফাঁক করতেই চোখ প্রায় ঝলসে ওঠে সুনন্দা দেবীর ও তার স্বামীর। সিন্ধুকের প্রায় অর্ধেকটাই ভর্তি অত সোনার গয়নায়। রমাকান্তবাবু বলেন, এইসব আমার পিতৃপুরুষের থেকে প্রাপ্ত, আপনারা চাইলে গোটা সিন্ধুকটাই নিয়ে যেতে পারেন, আমি নিয়ে কি বা করবো, একা একাই তো থাকি। তবে সিন্ধুকটা সেভাবে ঠিক শুভ নয়, লোকমতে এর মধ্যে যক্ষ আছে, সেই সমস্ত সোনাদানা পাহারা দেয়, ওই ভয়ে আমিও ব্যবহার করি না এসব। তাও যদি আপনারা রাজি থাকেন তো নিয়ে যান। শুভ অশুভ নিকুচি করেছে, যক্ষটক্ষ আবার কি, স্বামী স্ত্রী এখন হিসেবে ব্যস্ত। না না, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে কাল আপনারা রওনা দেওয়ার সাথে সাথেই আমি সিন্ধুকটা আপনাদের গাড়ির পেছনে চাপিয়ে দেবো, তবে এই ব্যাপারে কাউকে কিছু জানাতে যাবেন না। বুঝতেই পারছেন এসব খবর ছড়িয়ে পড়লে বিপদ বাড়বে বই কমবে না। শুধু যাওয়ার আগে আপনাদের নিজের হাতে করে সিন্ধুকের ডালাটা একটু বন্ধ করে দিন। সেই মতো কাজকর্ম মিটিয়ে ছেলে শ্বশুর বাড়িতে আবার ফিরে আসেন তারা। কিন্তু তার সাথেই কেমন একটা অস্বস্তি জুড়ে বসে সারা শরীরে। যদিও খুবই সামান্য, কিন্তু নিঃশ্বাস নিতে কেমন যেন একটু কষ্ট হচ্ছে। ও যাকে, সারাদিনের ধকল তো আর কম নয়। অষ্টমঙ্গলা থেকে ফেরার সময় গাড়িতে উঠে পড়ে সবাই। সুনন্দা দেবী আর চোখে দেখে নেন রমাকান্তবাবু সিন্ধুকটা টানতে টানতে গাড়ির পিছনে তুলে দিয়ে গেলেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টটাও যেন বাড়ছে। হঠাৎ করে এমন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছালো যে যাত্রা পথেই শ্বাসকষ্টের দরুন প্রাণ হারালেন তাঁরা। ওদিকে ঘরে বসে মুখে হাসি ফুটে উঠল রমাকান্তবাবুর। সিন্ধুকটা তার সামনেই পড়ে রয়েছে, আর তার মধ্যেই আটকে গেছে গোপীনাথবাবু ও সুনন্দা দেবীর প্রাণ। নিজেদের হাতে করে সিন্ধুকের ডালা বন্ধ করতে গিয়ে নিজেদের শ্বাস প্রশ্বাসের চাবিকাঠি আটক করে দিয়ে এসছেন ওর মধ্যে। রমাকান্তবাবু মুচকি হাসেন, মায়া, সবই মায়া। স্বরূপার কথা মনে পড়ে যেতেই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে তার। মা মরা মেয়ে, অনেক আদর যত্নে বড় করে তুলেছিলেন তাকে, পছন্দের ছেলেকে বিয়ে করেছিল। রমাকান্তবাবু আপত্তি করেননি, মেয়ের সুখেই তিনি সুখী। কিন্তু বিয়ের পরেই পাল্টে যায় সব। স্বরূপার উপর ক্রমাগত চাপ দিতে থাকে তার শ্বশুর বাড়ির লোকেরা, এমনকি তার স্বামীও, বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য। সোনাদানা অনেকই ছিল, তাই স্বরূপা লজ্জায় জানাতে পারে না বাবাকে। আত্মসম্মান বোধ বাঁধা দিয়েছিল, নিজের পছন্দ করা ছেলে যে, বাবাও তো চিন্তা করবে সারাক্ষণ। এভাবে চলতে চলতে একদিন শেষ হয়ে যায় সে, আত্মহত্যার কেস বলে থামাচাপা পড়ে যায় সব। রমাকান্তবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ে। বয়স্ক মানুষ, অনেক ছোটাছুটি করেছিলেন এর ওর দরজায় একমাত্র মেয়ের জন্য সুবিচারের আশায়, শেষ পর্যন্ত ওই সিন্ধুকের গয়নাও খোঁজ দিয়েছিলেন, কিন্তু লোকে শুধু হাতিয়ে নিচ্ছিল। অবশেষে জ্যৈষ্ঠের এক প্রখর দ্বীপ্রহরে রমাকান্তবাবু সিদ্ধান্ত নেন সেই সিন্ধুকের মধ্যে যক্ষ প্রতিষ্ঠা করার।
যে সম্পদের জন্য মানুষ এত নিষ্ঠুর হতে পারে সেই বয়ে আনবে তাদের জীবনে বিপর্যয়। কিন্তু যক্ষ প্রতিষ্ঠা করতে গেলে তো একজন মানুষকে দরকার, তাকেই তো বানাতে হবে যক্ষ। যক্ষ প্রতিষ্ঠা সফলভাবেই হয়েছিল, আর সেই ঘটনার বছরখানেক পর স্বরূপার স্বামীর দ্বিতীয় বিবাহ স্থির হওয়ার পর যৌতুক নিয়ে সামান্য মনোমালিন্য পর্ব শেষে এক সকালে হঠাৎ করেই তাদের পরিবারের সকলকেই মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যু শ্বাসকষ্টজনিত। সুনন্দা দেবী আর তার স্বামীর মৃত্যুর পর থেকে অদ্ভুতভাবেই কোনো খোঁজ পাওয়া যায় না রমাকান্তবাবুর। সুনন্দা দেবীর ভাইরাও এক অজানা আশঙ্কায় আর এই মুখ হয়নি। এমন ঘটনায় গ্রামবাসীরাও হতচকিত হয়ে যান। কেউ বলে বয়স্ক মানুষ যাত্রাপথের ধকল সহ্য করতে না পেরে মারা গেছে, কেউ আবার বলে রমাকান্তবাবুরই কোনো যোগাযোগ আছে এই ঘটনার সঙ্গে, নয়তো তিনি হঠাৎ করে গেলেনই বা কোথায়। রহস্যই থেকে যায় সমগ্র বিষয়টা। গোপালপুরের এক বিবাহ মণ্ডপে তর্কাতর্কি চূড়ান্ত। বরপক্ষের দাবি দেওয়া নিয়ে অভিযোগের শেষ নেই, মেয়ে পক্ষে কান্নাকাটি পড়ে গেছে। এমন সময় এগিয়ে আসেন এক প্রবীণ ভদ্রলোক, সম্ভ্রান্ত চেহারা। নমস্কার, আমি রমাকান্ত মুখুজ্জি, এই গ্রামে নতুন এসেছি। আমাকে যদি আপনারা সামান্য সময় দেন তো সমস্যাটা মিটিয়ে ফেলতে পারি। পাত্রপক্ষের লোকজন সম্মত হয়। সকলের অলক্ষ্যে মুচকি হাসেন রমাকান্তবাবু। যক্ষ প্রতিষ্ঠা তিনি সফলভাবেই করেছিলেন। সিন্ধুকটি সামনে রেখে সঠিক নিয়ম অনুসরণ করে উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ দ্বারা পুজো সম্পন্ন করার পর নিজেই সেই সিন্ধুকের মধ্যে প্রবেশ করেছিলেন এবং সিন্ধুকের মুখ বন্ধ করে দিয়ে শেষ হয়ে গিয়েছিলেন তিলে তিলে শ্বাসরোধ হয়ে। সিন্ধুকের সোনার দিকেই সকলের নজর, কিন্তু কেউ জানে না ওই সিন্ধুকের অতল গহ্বরেই জমাট বেঁধে আছে তাদের মৃত্যুর কারণ, যক্ষ। শেষ হলো তমালিকা ঘোষাল ব্যানার্জির লেখা একটি অলৌকিক গল্প। সমগ্র পুরুষকণ্ঠে আমি দেবকুমার ভদ্র। প্রথম গল্পে লেডি অ্যাস্টেস ও দ্বিতীয় গল্পে বিয়েবাড়ির একটি মেয়ের চরিত্রে প্রিয়াঙ্কা গুহ। প্রথম গল্পে থেরেসা ও দ্বিতীয় গল্পে সুনন্দার চরিত্রে ইম্পি বাঘ। সাউন্ড ডিজাইনিংয়ে আছেন আবির দত্ত, পোস্টার ডিজাইন দেব। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।